হ্যালো বন্ধুরা, কালকে আমরা তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করেছিলাম, আজকে একটা অন্য রকমের গল্প শেয়ার করব। আজকে আমরা কথা বলবো যার সঙ্গে, তার নাম প্রিয়াঙ্কা মাহাতো। আমি 2015-এ সার্ভিসে জয়েন করেছি, তখন প্রিয়াঙ্কা আমারই স্টুডেন্ট ছিল হলদিয়া গভর্নমেন্ট কলেজে। প্রিয়াঙ্কা তখন ছিল ফিজিক্স অনার্স সেকেন্ড ইয়ার। প্রিয়াঙ্কাকে আমি বলেছি এবং প্রিয়াঙ্কা মানে খুব উৎসাহের সঙ্গে রাজি হয়েছে, একটাই কারণে বলেছি, কেননা প্রিয়াঙ্কাকে আমি এমন একটা কেরিয়ার চয়েস নিতে দেখে মানে ডিসিশন নিতে দেখেছিলাম যেটা সাধারণত দেখা যায় না। মানে প্রিয়াঙ্কা কিন্তু মানে ওর যেটা ছোটবেলার একটা ইচ্ছা ছিল আর কি, একটা লাইনে যাওয়া, সেটা আমরা ওর থেকে শুনবো। কিন্তু যাই হোক, পরবর্তীকালেও ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হয়, কিন্তু মনের মধ্যে সেই ব্যাপারটা থেকে গেছিল যে আমার এটা নিয়ে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি সেই মানে সেই স্ট্রিমে গেলাম না, সেই ব্যাপারটা ওর মধ্যে ছিল। এবং তারপরে ও কিন্তু সেকেন্ড ইয়ারে পড়ছে, সেই সময় ও কিন্তু স্ট্রিম চেঞ্জ করে ওর যেটা যা ও হতে চেয়েছিল সেই লাইনে ও গেছিল, এবং ওর অলরেডি কোর্স কমপ্লিট হয়ে গেছে এবং নাও শি ইজ ওয়ার্কিং অ্যাজ আ ফ্রিল্যান্সার। তো আর বেশি কথা বলবো না, প্রিয়াঙ্কার কাছেই শুনে নি যে প্রিয়াঙ্কা কি করেছিল আর কেন করেছিল। প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ ম্যাম, আপনি আমার এত ভালো একটা ইন্ট্রোডাকশন দিলেন। মানে যেরকম আপনি বললেন, এটা আমার আগে থেকে ইচ্ছে ছিল জার্নালিজম নিয়ে পড়া, কিন্তু কোনোদিন একটা প্রপার গাইডেন্স পাইনি যে কিভাবে করতে হয় বা কোথায় অ্যাপ্লাই করতে হয়। তো যেরকম একটা মানে আমার ফ্যামিলি যেটা বললো তখন ফিজিক্স অনার্স করতে, আমি সেটাই করলাম। আর 2 বছর করার পরে মানে যখন আমার সেই ইন্টারেস্টটা আসছিলো না মানে সেই করার, মানে কিন্তু দেখেছি আমার যে ক্লাসমেট ছিল তখন তারা কত কতই খাটতো, মানে প্র্যাকটিক্যাল হোক থিওরি হোক এত খাটতো, আর আমার তখন সেগুলো ইচ্ছেই হতো না। আর আমি যতই কষ্ট করতাম মানে আমার সেই ইচ্ছেটা হতো না ফিজিক্সের প্রতি। তো 2-2.5 বছর পর যখন আমি ভাবলাম যে বলি ঘরে, তখন তখনও মানে যেরকম সাধারণ কোনো একটা ফ্যামিলিতে হবে যে স্ট্রিম চেঞ্জ করা, ইয়ার ল্যাপ করা, তখন একটা মানে ব্যাপার হয়ে যায় সে যে কোনো ফ্যামিলির জন্য অ্যাকসেপ্ট করা সেই ব্যাপারটা। অ্যান্ড নট অনলি স্ট্রিম চেঞ্জ করা, বাট 2-2.5 বছর পর স্ট্রিম চেঞ্জ করা, মানে একটা ইয়ার ল্যাপ, 2 ইয়ার ল্যাপ করার, তো তখন সেটা ঘরে কনভিন্স করা একটা ব্যাপার ছিল। আর মানে এরম বলবো না যে বাড়িতে সবাই সাপোর্ট করতো না, সাপোর্ট করতো, বাট কী বলুন তো মানে এই স্ট্রিমটাই সবার জন্য নতুন ছিল যে এটা কী রকম স্ট্রিম, আগে কী হবে বা এটার কোনো ফিউচার আছে কি না, জব পাবি কি না, তো এইসব কোয়েশ্চেনের আমি আনসার দিতে হয়েছে। আমি বলতাম যে যাই হবে না কেন, আমার অ্যাটলিস্ট এই স্ট্রিমে আমি হ্যাপি থাকবো। তো আমি ওই করে করে কনভিন্স করলাম আর একটা কলেজে অ্যাডমিশন নিলাম। বাট প্রথম সেমিস্টারটা আমি বলবো সব থেকে হার্ড ছিল, কেন কি ওই প্রথম সেমিস্টারটা ছিল আমার জন্য প্রুভিং পয়েন্ট যে আমি যে স্ট্রিমটা চেঞ্জ করেছি ফিজিক্স অনার্সের মতন স্ট্রিমটা ছেড়ে, এটা কি আমি ঠিক করেছি, এটা কি মানে করাটা আমার উচিত হলো, সেই জিনিসটা প্রুভ করার পয়েন্টটা ছিল আমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট। আর বিশ্বাস করবেন না, মানে আমি পিজিতে থাকতাম, আমি পিজিতে বেরোতাম না, মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম যে বেরোলে আমি হয়তো পড়াশোনা করতে পারবো না বা সব মানে সবাই ভাববে যে ঘুরে বেড়াচ্ছে। একটা একে তো আমি ফার্স্ট টাইম কলকাতা গেলাম, তারপরে পিজিতে ওখানে সবাই নতুন ছিল, কলকাতাতে আমি নতুন ছিলাম, আমি আর স্ট্রিমটাও আমার জন্য খুব নতুন ছিল, তো ওই এনভায়রনমেন্টটাকে অ্যাডজাস্ট করা আমার জন্য খুব বড় একটা সমস্যা ছিল। আর ওই ফার্স্ট সেমিস্টারটাকে আমি এত সিরিয়াসলি নিয়েছিলাম যে দিস ইজ মাই প্রুভিং পয়েন্ট, আই হ্যাভ টু প্রুভ সামথিং, প্রুভ সাম মানে কাউকে না আমাকে, যে আমি যে জিনিসটা এতদিন ধরে করতে চাইছিলাম সেটা ঠিক পথে এসেছি। সেই টাইমে বলবো যে আমাকে সাপোর্ট করার জন্য অনেকেই ছিল, আমার ফ্যামিলি ছিল, আমার ফ্রেন্ডসরা ছিল, অনেকেই ছিল স্পেশাল যারা তখন আমার সাথে দাঁড়িয়েছিল যে না এটাই তোর ইচ্ছে, এটাই তোকে করা উচিত। ফার্স্ট সেমিস্টারে যখন আমি রেজাল্টটা বেরোই আর আমি দেখলাম আমি সেকেন্ড হয়েছি, তখন আমি মানে লাফাচ্ছি পিজির মধ্যে যে সেকেন্ড হওয়ার জন্য না, বাট দ্য ফ্যাক্ট দ্যাট আই গট গুড রেজাল্ট, যে হ্যাঁ আমি এই স্ট্রিমটা চুজ করে ঠিক করেছি। আর এই
ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেমিস্টার ওয়াইজ আমার জার্নিটা এগোলো। আর আমার এত ভালো লাগছিল এই স্ট্রিমটা, যে আগে যেটা ছিল ফিজিক্সের কেসে, যে আমার মানে পড়তে ইচ্ছে করছিল না, বা মানে জিনিসটা ইন্ট্রিগিং ছিল কিন্তু সে ইন্টারেস্টে ছিল না, কিন্তু মিডিয়া সায়েন্সের যেটা আমার ছিল, যে আমার সব কিছুই ইন্টারেস্টিং লাগতো, যে এটা কীভাবে হয়, এটা কীভাবে মানে হচ্ছে। আর মিডিয়া সায়েন্সে অনেকগুলো ব্রাঞ্চেস আছে, আমরা সবাই ভাবি যে নিউজ আছে বা ফটোগ্রাফি আছে, বাট না, এটার মধ্যে অনেক স্ট্রিমস আছে। তো আমি সব কটা স্ট্রিমসে দেখলাম যে কীভাবে কী কাজ করে, আর সব কটা স্ট্রিমস আমার এত ভালো লাগলো, এত এক্সাইটিং লাগলো, যে আমি ভাবলাম যে সব কিছু এক্সপ্লোর করি। আর আমার সিনিয়র্সরা, আমার যারা টিচাররা ছিলেন, তারাও এটাই বললো যে সব কটা স্ট্রিমসকে তোমরা এক্সপ্লোর করো, তারপর যেটা তোমাদের পছন্দ হবে সেটাই তুমি পারসিউ করো অ্যাজ এ টাই অ্যাজ ইন ইউর ফিউচার। তো আমি সব কটাই ট্রাই করলাম, সেখানে এডিটিং আছে, সেখানে ফটোগ্রাফি আছে, সেখানে অ্যাঙ্কারিং আছে, সেখানে কন্টেন্ট রাইটিং আছে, ডিজিটাল, মানে এত কিছু আছে ওখানে এক্সপ্লোর করার। তো আমি সব জিনিসেই খুব ইন্টারেস্ট নিয়ে দেখতাম, আর আমার খুবই ভালো লেগেছে স্ট্রিমটা। তো যেটা আমি, আর তারপরে একের পর এক আমি অপরচুনিটি পেতে গেলাম, সে কলেজের দিক থেকে হোক বা নিজে খুঁজে হোক। তারপরে এই আমি একটা আমি একদিক থেকে বলবো যে আমি খুব ফর্চুনেট ছিলাম, যে আমি খুব সাপোর্টিং প্যারেন্টস, ফ্যামিলি আর খুব সাপোর্টিং কলেজে পড়তাম, যেখানে আমার এইচওডি হোক বা আমার টিচার্সরা হোক, ওরা আমাকে বলতো যে মানে যদি আমি কোনো ইন্টার্নশিপ করতে চাই তখন, তো আমি করতে মানে আমি আমাকে করতে দিত তারা। তো তারা আমাকে প্রচুর গাইড করেছে। আমি ইনফ্যাক্ট আমাদের যে সামার ব্রেকটা থাকে, সেমিস্টার ব্রেকের, সেমিস্টার হয়ে যাওয়ার পরে যে ব্রেকটা হতো, আমি ফার্স্ট আমার মনে আছে আমি একটা ইন্টার্নশিপ করেছিলাম, পেড ছিল ওটা, মানে ওটা একটা ইভেন্ট অর্গানাইজ করার কাজ ছিল। এক মাস পুরো একদম প্রপার জবের মতন খেটেছিলাম, মানে এখানে সেখানে কলকাতার চারদিকে ঘুরে বেড়াচ্ছি, বাট আমার না কোনোদিন সেরকম টায়ারিং লাগতো না। মানে অফিসে আমি দেখতাম তো অন্যদেরকে মানে কাজ করতে, তারা মানে মানে একটা রুটিনের মতন করেছে, বাট আমার এত এক্সাইটিং লাগতো, মানে খুব ভালো লাগতো। আর ফাইনাল যেদিন ইভেন্টের ডে ছিল, আমি কোনোদিন মানে মানে কী বলবো, রেস্টলেসনেসটা বা টায়ার্ডনেসটা ফিল হতো না আমার, যে কাজ আমি যখন সবাই বলতো না যে যে কাজ তোমার করার ইচ্ছে বা করার পছন্দ সেটা করতে তোমার একদম তুমি সবসময় হ্যাপি থাকবে, সেটা সেটা আমি ফিল করেছি, কেন কি আমি দুটো না তিনটে ইভেন্টে কাজ করেছি, আর ওই সব কটা ইভেন্টে আমার মানে এত ভালো লেগেছে যে মানে আমার কোনোদিন সেই টায়ার্ডনেসটা ফিল হয়নি যে ভাল লাগছে না কাজ করতে বা একটু রেস্ট নিইনি। আমার আমার এটাই মনে হয় যে যে কাজটা তুমি করতে ভাল লাগে, তোমার করতে ভাল লাগে, সেটা যদি তুমি পারসিউ করো অ্যাজ আ ক্যারিয়ার, তাহলে কোনো দিন ওটা অ্যাজ আ বার্ডেন ফিল হবে না, বা করতেই হবে বা এক্সেল করতে হবে, তোমার এতটাই পছন্দ হয়ে যাবে ওই কাজটা করতে যে তুমি অ্যাজ আ ফ্লো ওটা এনজয় করতে থাকবে। আর আমার মনে আছে ভায়াকম এটিনের একটা ইভেন্ট ছিল, সেখানে মানে সারাটা দিন কাজ করে তার সেই রাতেই ময়দানে গিয়ে তার পরের দিন সকাল অবধি কাজ করতো, মানে দুদিন টানা, মানে রাতেও ব্রেক নেই, বাট সকালে উঠেও মানে রাত্রিবেলা কাজ করেও, তারপরে সকালে উঠেও সবাই আমাকে দেখে বলেছে তুই এখনও এত এনার্জেটিক কী করে, বিকজ আমার ইভেন্টস করতে বা মিডিয়া রিলেটেড কাজ করতে আমার ভালো লাগে। তো আমি ওই স্ট্রিমটা করছিলাম, পারসিউ করছিলাম, যেটা আমার ফাইনালি যেটা আমি হ্যাপি যেটাকে। তো আমি ওটাই বলবো সবাইকে যে যেটা তোমার ভাল লাগে আগে তুমি কনফার্ম হয়ে যাও, শিওর হয়ে যাও যে তুমি কী স্ট্রিম নিয়ে পড়তে চাও। আর তুমি একবার যখন বুঝতে পেয়ে গেলে যে হ্যাঁ এটা নিয়ে আমি করতে চাই, দেন মুভ অন উইথ ইট, মুভ ফরওয়ার্ড উইথ ইট, মানে ওটা করলে তোমার একদম মজা, খুব মজা পাবে করতে গিয়ে, আর খুবই ভালো লাগবে।
এটা বলবো না যে স্ট্রিমটা খুবই ইজি বা এটাতে কোনো ডিফিকাল্টি নেই বা এটাতে কোনো কম্পিটিশন নেই, অবভিয়াসলি আছে। আর এখন তো ওই স্ট্রিমটা খুবই পপুলার হয়ে যাচ্ছে, ডেভেলপ হয়েছে হয়ে যাচ্ছে, অনেক স্টুডেন্টরা এটার মধ্যে এনরোল করছে, তো অবভিয়াসলি কম্পিটিশন বেড়ে যাচ্ছে। ডিফিকাল্টি আর কম্পিটিশন সব স্ট্রিমেই আছে এখন, কিন্তু হ্যাঁ, যদি তোমার কোনো স্ট্রিম পছন্দ থাকে বা ইন্টারেস্ট থাকে, তুমি ওই স্ট্রিমের মধ্যে প্যাশনেটলি এগোবে, আর সে যে কোনো ডিফিকাল্টি হোক তুমি হ্যাপিলি সেটাকে ট্যাকল করবে। তো আমার কেসেও এটা হয়েছে, খুব ইজিলি আমি ইন্টার্নশিপগুলো পাইনি বা জবগুলো পাইনি, খাটতে হয়েছে, কষ্ট হয়েছে, খুঁজতে হয়েছে, ইন্টারভিউ দিতে হয়েছে, বাট আলটিমেটলি পেয়েছি। আর সব কটা প্রসেসই আমার খুব ভালো লেগেছে, আমি কোনোটাই মানে যদি আমি কোনো ইন্টারভিউতে রিজেক্ট হয়েছি তাহলে আমার ওটা কোনো প্রবলেম বা স্যাড হয়ে যায়নি, কিন্তু আমি অন্য ইন্টারভিউতে লুক ফরওয়ার্ড করতাম। তো এটাই হয় যদি কোনো মানে স্ট্রিম বা কোনো প্রফেশনে যদি তোমার ইন্টারেস্ট থাকে, তাহলে তুমি ওটাতে যে কোনো ডিফিকাল্টিস থাকলে তুমি ওটাতে এগোবে, হ্যাপিলি এগোবে, তুমি একদম রিজেকশন হোক বা ডিফিকাল্টিস হোক তুমি ওগুলোর ব্যাপারে একদম ভাববে না। এটাই আমার কেসে হয়েছে, আর আমি জাস্ট ওটাই বলবো আর কি, যে ফলো ইয়োর ড্রিমস, যেটা তোমার ইন্টারেস্ট ওটাই করো, আগে কনফার্ম হয়ে যাও যে কী নিয়ে করতে চাও, কোন প্রফেশন নিয়ে তুমি এগোতে চাও, অ্যান্ড ওয়ান্স ইউ আর সর্টেড তোমার ওটা নিয়ে ফলো করা উচিত। কেন কি তুমি ওটাতে হ্যাপি থাকবে, ইন্টারেস্টেড থাকবে, ইন্ট্রিগ থাকবে, তো তোমার করার অটোমেটিকলি ইচ্ছে হবে, অটোমেটিকলি তুমি ওটাতে সাকসেসফুল হবে। তো ওটাই বলবো, ফলো ইয়োর প্যাশন, ফলো ইয়োর ড্রিমস, আর ওটাই বলবো। ঠিক আছে, বাই।